হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশি ব্লগার নাদিয়া আমি আছি আপনাদের সাথে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। এখন বাজে সকাল 7টা। এখন থেকেই আমি আমার আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি। তো এই যে আমি ছাদে চলে আসলাম আমার মেয়েকে নিয়ে। ছাদে কিছু লাউ গাছ লাগিয়েছিলাম, ওইগুলার মধ্যে পানি দিতে হবে, এজন্য সকাল সকালই আজকে দুই মা মেয়ে ছাদে চলে আসলাম। এই যে লাউ গাছ, এই যে আমার একটা লেবু গাছ, লেবু গাছটাও সুন্দর হয়েছে। এই যে আমার মেয়ে ছাদের মধ্যে, ও ছাদে আসলে খোলা জায়গা পাইলে একদম লাফালাফি শুরু করে দেয়। তো আমি এখন গাছগুলোর মধ্যে পানি দিব। তো আপনারা সবাই আমার গাছগুলোর জন্য দোয়া করবেন, যাতে আমার গাছে অনেক অনেক লাউ ধরে। আজ থেকে 20 থেকে 25 দিন আগে খুব সম্ভবত লাউ চারাগুলো লাগাইছিলাম। তো মাশাআল্লাহ, লাউ চারাগুলো এতদিনে মাথায় উঠে গেছে। জানি না লাউ ধরবে কি ধরবে না, আল্লাহ জানে ভালো। তারপরেও লাউ যদি নাও ধরে, হ্যাঁ একটাও যদি ধরে, তারপরেও আমি সার্থক। তো এখন আমি সকালে নাস্তা বানাবো। সকালের নাস্তায় থাকবে আলু ভাজি আর রুটি। তো আলু ভাজিটা আমি আগে করে নিই। তো আলু ভাজির জন্য আমি কড়াইতে একটু তেল, খুবই সাধারণ একটা ভাজি আর কি, তেল, তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে, আসলে যত মানে নাস্তাই বানাই না কেন, আমার পিসিগুলা এই রুটি আর আলু ভাজি খুবই পছন্দ করে, এর জন্য প্রায় সব সময় আমার ঘরে সকালের নাস্তায় এই রুটি আর আলু ভাজি করতে হয়। জানি না এটার মধ্যে কী মজা পায় আমার আন্ডা বাচ্চাগুলা। তো নাড়তে থাকি। আমি রান্না করি আর আমার জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক পরিবেশ দেখি। এই তো একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব একটু শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া দেওয়া হলে একটু লবণ দিয়ে দিব আমি, একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আলুগুলো দিয়ে দিব।
এই তো হয়ে গেল আমার আলু ভাজি, এখন আমি নামিয়ে ফেলবো এটা। আমি রুটির জন্য পানি দিয়ে দিলাম, আর পানির মধ্যে একটু সয়াবিন তেল, সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতেছি। পানিটা ভালো করে ফুটলে ওটার মধ্যে আটা দিয়া তারপর ময়ান করে তো বানাই নেই রুটি গুলো। আগে সবাই একসাথে ময়দাটা ময়ান করে নেয়, কিন্তু আমার ওইভাবে সুবিধা লাগে না, এর জন্য আমি এইভাবে বানাই। আমি যেভাবে বানাই ওইভাবেই দেখেন, আর্টিফিশিয়াল কিছু নাই, আল্লাহ জানে। রুটি গুল হয় নাকি সব সময় রুটি গুল হতে চায় না। গুল না হলে দেখাবো না, গুল হলে দেখাবো। আজকে নাস্তা বানাইতে একটু লেট হয়ে গেছে, কারণ কালকে রাতের বেলা রাতের দিকে হঠাৎ করে চলে গেছে, প্রিপেড মিটারের টাকা শেষ হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, সকালবেলা ঘুম ভাঙছে, ঘুম হয় নাই, তো উঠা দেখি সমস্ত ঘর অন্ধকার, সব মানে অনেক সকালবেলা যাই আবার টাকা ঢুকেছে আর কি, এই জন্য বসেছিলাম লেট হয়ে গেছে। সবার মনে হয় নাস্তা করা শেষ আর আমি বানাই, কি আর করা, একদিন লেট করে খেলে তো কোনো সমস্যা নেই নাকি। এগুলোকে কথা কইতেছি আর নিজের এই কেমন পাগল পাগল মনে হইতেছে, তাহলে দেখি না কোনো কিছু না, আমি তাদের শুধু কথাই কইতেছি। যদিও এইভাবেই ব্লগ হয় এই যে। আচ্ছা তাহলে এখন রুটিগুলো ভাজা নেই, তাওয়াটা গরম হয়ে গেছে, কেউ আবার ভাবে না যে তাওয়া এরকম কালো কেন, আসলে রুটি বাঁচতে বাঁচতে ইয়াটা একদম তেল তেলা হয়ে গেছে, তো এই জন্য আর অন্য আরেকটা নতুন নিতে ইচ্ছা করে না। Thank you.
তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার আমার নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ